স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত আর অবৈধভাবে ক্ষমতায় আসা দলগুলোর মানুষের জন্য কোনো দায়বদ্ধতা নেই। মানুষের জন্য কোনো কাজ না করে বরং অবৈধভাবে যারা সরকারে আসে তাদের কাছে ক্ষমতা হয় অর্থ সম্পদ বানানোর মেশিন। বুধবার সকালে গণভবন থেকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষদ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতারা সারা দেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি মন্তব্য করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে ফের অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে জানানো হয়েছে তথ্য। জাপানি দুই শিশুর মা চিকিৎসক নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান ও সাইবার টিমকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বুধবার বিচারপতি এম এনায়েত রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। নতুন সরকারের নারী সদস্যদের অনুপস্থিতি এবং মার্কিন বাহিনীর উপর হামলার সঙ্গে মন্ত্রিসভার বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা থাকায় এমন উদ্বেগের কথা জানিয়েছে ওয়াশিংটন। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর্জেন্টিনা পা রেখেছিল ব্রাজিলে, সেখানে খেলা তো শেষ হয়নি, উল্টো আলবেসেলেস্তারা পড়েছে মহাফেসাদেই। সে সমস্যা এখনও শেষ হয়নি, ফিফার রায়ের দিকে তাকিয়ে আছে দলটি। এরই মাঝে নতুন করে দুঃসংবাদ পেয়েছে কোচ লিওনেল স্কলানির দল। দলে করোনার হানা পড়েছে, আক্রান্ত হয়েছেন দলের এক স্টাফ। এ ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।